আসসালামু আলাইকুম সবাইকে। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণের উপর মুখস্থ কিছু বিষয়, যেমন বাগধারা এবং পারিভাষিক শব্দ অনুবাদ, এ জাতীয় কিছু গুরুত্বপূর্ণ টপিকের উপর বাছাই করা সব প্রশ্ন থাকছে আমাদের আজকের ভিডিওতে, যেগুলো থেকে হুবহু কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে। সাক্ষী গোপাল, বাগধারাটির অর্থ কী? অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক। ধামাধরা, বাগধারাটির অর্থ কী? এটি দ্বারা বোঝানো হয় তোষামোদকারীকে। যারা বাইরে ঠাট বজায় রেখে চলে, এর অর্থ প্রকাশক বাগধারা নিচের কোনটি হবে? লেফাফা দুরস্ত। ঢাক ঢাক গুড় গুড়, বাগধারার অর্থ কী? এটি দ্বারা বোঝায় লুকোচুরিকে। তাসের ঘর শব্দের অর্থ কী? ক্ষণস্থায়ী। তামার বিষ, বাগধারাটির অর্থ নিচের কোনটি? অর্থের কুপ্রভাব। গোবর গণেশ, বাগধারাটির অর্থ নিচের কোনটি হবে? নিরেট মূর্খ। একাদশী বৃহস্পতি এটি কি? এটি একটি বাগধারা যার অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়। পুকুর চুরি, বাগধারার অর্থ কি? অর্থ বড় ধরনের চুরিকে। ইঁদুর কপালে এর অর্থ কি? ইঁদুর কপালে এর অর্থ হচ্ছে নিতান্তই মন্দভাগ্য, যেটি হচ্ছে একটি বাগধারা। একাদশী বৃহস্পতি অর্থ সুসময়। ঘরের শত্রু বিভীষণ, বাগধারাটি দ্বারা কী বোঝানো হয়? বোঝানো হয় যে গৃহ বিবাদ করে তাকেই বোঝানো হয়। রাবণের চিতা অর্থ কি? চির অশান্তি। নদের চার, বাগধারাটির যে অর্থ প্রকাশ করে সেটি হচ্ছে সুন্দর অথচ অপদার্থ যে ব্যক্তি তাকেই বলা হয় নদের চাঁদ। বাগধারা বা বাগবিধি কোন শব্দ বা শব্দগুচ্ছের? বাগধারা বা বাগবিধি এটি হলো বিশেষ অর্থ প্রকাশ করে। বাগধারা বা বাগবিধি কোনো শব্দ বা শব্দগুচ্ছের বিশেষ অর্থ প্রকাশক। ভাবনা চিন্তাহীন কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে? কোনটি হবে? গায়ে পড়ে মাতব্বরী, এটিকেই বলা হয় ফপর দালালি। ইঁদুর কপালে বাগধারাটি কোন অর্থে ব্যবহার করা হয়? মন্দভাগ্য বা নিতান্তই মন্দভাগ্য। পত্রপাঠ, বাগধারাটির অর্থ নিচের কোনটি? অবিলম্ব। চির অশান্তি অর্থে কোন বাগধারাটি যথা উপযুক্ত? রাবণের চিতা। গদাই লস্করি চাল, বাগধারাটির অর্থ কী? অর্থ আলসেমি। তামার বিষ, বাগধারাটির অর্থ কী? অর্থের কুপ্রভাব। শিরে সংক্রান্তি, বাগধারাটির অর্থ কী? আসন্ন বিপদ। মন্নামতি, বাগধারাটির অর্থ কী? অস্থির মানব মন। চক্ষুদান করা, বাগধারাটির অর্থ কী? অর্থ চুরি করা। বাগধারা থেকে কিন্তু প্রতি বছরই আপনি প্রশ্ন কমন পাবেন, এবং এইগুলা যদি আপনি পড়ে যান অবশ্যই কিন্তু এইগুলা থেকেই আপনি কমন পেয়ে যাবেন। শকুনি মামা এর অর্থ নিচের কোনটি? কুচক্রি মামা। হাতে দুর্বা গজানো, বাগধারাটির অর্থ কী? আলসেমির লক্ষণ। সাক্ষী গোপাল, বাগধারাটির অর্থ নিচের কোনটি হবে? নিষ্ক্রিয় দর্শক। নেই আকরা, বাগধারাটির অর্থ নিচের কোনটি? একগুয়ে। কেতাদুরস্ত, বাগধারার অর্থ কী? পরিপাটি। দহরম মহরম এর বিপরীত বাগধারা নিচের কোনটি? দহরম মহরম দ্বারা বোঝানো হয় আত্মীয়তাকে, এবং অহিনুকুল যেটি দ্বারা বোঝায় শত্রুতাকে, অর্থাৎ বিপরীত বাগধারা হবে খনাম্বার। চাঁদের হাট, বাগধারাটির সঠিক অর্থ নিচের কোনটি? আনন্দের প্রাচুর্য। ছ করা ন করা, বাগধারাটির অর্থ কী? অর্থ সস্তা দর করা। কোন বাগধারাটির স্বতন্ত্র প্রকাশ করে? কোন বাগধারাটির স্বতন্ত্র প্রকাশ করে? ভিজে বেড়াল, যেটা দ্বারা স্বতন্ত্র প্রকাশ করে, অর্থাৎ যার অর্থ হচ্ছে অত্যন্ত চালাক যে ব্যক্তি তাকেই বলা হয় ভিজে বেড়াল। অন্যদিকে তুলসী বনের বাঘ, বিড়াল, তপস্বী, বক, ধার্মিক সবগুলো দ্বারাই কিন্তু বোঝানো হয় ভণ্ড ব্যক্তিকে, এবং এটা ভিন্ন, এই জন্যই কিন্তু এটি স্বতন্ত্র প্রকাশ করে। ভূষণ্ডীর কাক, বাগধারাটির সঠিক অর্থ নিচের কোনটি? দীর্ঘজীবী। হাত ধুয়ে বসা, বাগধারাটির অর্থ কী?
সাধু সাজা। উজানের কই বাগধাটির অর্থ নিচের কোনটি? সহজলভ্য। ঢাকের কাঠি এই বাগধারাটির সাথে কোন বাগধারাটির মিল আছে? ঢাকের কাঠি যেটা দ্বারা বোঝানো হয় তোষামতকারী, অন্যদিকে খয়ের খা যেটা দ্বারাও কিন্তু সেম অর্থই প্রকাশ করে। নদের চাঁদ বাগধারাটির অর্থ নিচের কোনটি? অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি, অর্থাৎ যার রূপগুণ রয়েছে কিন্তু কোনো ভেতরকার কোনো কাজে কোনো লাগে না এমন ব্যক্তিকেই বলা হয় নদের চাঁদ। নিচের কোন বাগধারার কোন জোড়াটি ভিন্নার্থক? এখানে ব্যাঙের আধুলি দ্বারা বোঝানো হয় খুব সীমিত যে সম্পদ বা স্বল্প সম্পদ তাকে, এবং ব্যাঙের সর্দি যেটা দ্বারা বোঝানো হয় অসম্ভব ব্যাপারকে, এবং এই দুইটাই ভিন্নার্থক। অন্যদিকে বাকি যেগুলো আছে সবগুলোর মধ্যেই কিন্তু মিল আছে, যেমন অন্ধের যষ্টি অন্ধের নড়ি দ্বারা উভয়টি দ্বারা বোঝানো হয় একমাত্র অবলম্বনকে, সোনাই সোহাগা বা মণিকাঞ্চন যোগ এই দুইটা দ্বারা বোঝায় হচ্ছে আশানুরূপ কোনো কিছু পাওয়া এমন। অন্যদিকে বকধার্মিক ব্রাল তপস্বী দ্বারা বোঝানো হয় ভণ্ড ব্যক্তিকে। ফাঁকা আওয়াজে কাজ আদায় এর সমার্থক বাগধারা কোনটি? কথায় চিরা ভেজানো। বিষ নেই তার কুলোপনা চক্কর বাগধারাটির সঠিক অর্থ নিচের কোনটি হবে? এটি হবে অক্ষম ব্যক্তির বৃথা আপসালন। কোন বাগধারাটি ভিন্নার্থক? সোনাই সোহাগা। অন্যদিকে সুখের পায়রা শরতের শিশির দুধের মাসি সবকটিই দ্বারা বোঝানো হয় সুসময়ের কোনো ব্যক্তিকে বা সুসময়ের বন্ধুকে। ইডিশন শব্দের অর্থ কি হবে? সংস্করণ। এপিকিউরিজম এর যথার্থ পরিভাষা এটি হবে এপিকিউরিজম, যেটা দ্বারা ভোগবাদকে বোঝানো হয়। আই ক্যান নট স্পেয়ার অ্যান ইনস্ট্যান্ট বাক্যটির সঠিক বাংলা অনুবাদ নিচের কোনটি হবে? আমার তিলমাত্র সময় নেই। অনুবাদ কত প্রকার? অনুবাদ দুই প্রকার, একটি হচ্ছে আক্ষরিক অনুবাদ এবং অন্যটি হচ্ছে ভাবানুবাদ। জাস্টিফিকেশন ফর এর সঠিক বাংলা অনুবাদ কোনটি হবে? সমর্থ। ইনভয়েস এর বাংলা পারিভাষিক রূপ নিচের কোনটি? চালান। অ্যাডহক এর অর্থ নিচের কি হবে? অ্যাডহক দ্বারা বোঝানো হয় তদর্থক এবং অস্থায়ী, দুইটাই সঠিক হবে যে কারণে ক এবং খ উভয়। বুকপোস্ট এর পারিভাষিক রূপ নিচের কোনটি? খোলা ডাক। অ্যাপেনথেসিস এর অর্থ নিচের কোনটি? অপিনিহিত। অটোনোমাস এর সঠিক অর্থ নিচের কোনটি? স্বায়ত্তশাসিত। ব্লুপ্রিন্ট এর পারিভাষিক শব্দ নিচের কোনটি হবে? প্রতিচিত্র। নিচের কোনটি পারিভাষিক শব্দ? এর মধ্যে সমীকরণ যেটি হচ্ছে পারিভাষিক শব্দ, অন্যদিকে মসজিদ দরদালান কাগজপত্র এগুলা স্বাভাবিকভাবেই কিন্তু বাংলা ভাষায় ব্যবহার হয়ে থাকে। অন্যদিকে সমীকরণ যে শব্দটি এটি একটি বিদেশি শব্দ এবং সরাসরি এর কোনো প্রতিশব্দ না থাকাই এগুলাকে বলা হয় পারিভাষিক শব্দ। নিচের কোনটি পারিভাষিক শব্দ? সচিব। লুক বিফোর ইউ লিপ বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি? দেখে পথ চলো, বুঝে কথা বলো। আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ এর সঠিক বাংলা অনুবাদ হবে সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো। কোয়ালিটি ডে এর যথার্থ বাংলা অনুবাদ হবে পুনরায় শুরু করা। দ্য ফায়ার ইজ আউট বাক্যটির অনুবাদ কি? বাক্যটির অনুবাদ আগুন ছড়িয়ে পড়েছে। ম্যান গেটস অ্যাস মাস অ্যাস হি ওয়ান্টস এর সঠিক বাংলা অনুবাদ কোনটি? মানুষ যত পায় তত চাই। ইট ইজ এ লং স্টোরি এর সঠিক বাংলা অনুবাদ কোনটি হবে? সে অনেক কথা। প্যাশিয়েন্স হ্যাজ ইটস রিওয়ার্ড এই বাক্যের যথার্থ অনুবাদ হবে সবুরে মেওয়া ফলে।
হিজ আউট অফ লাক এর অর্থ কোনটি হবে? তার পোড়া কপাল। ওয়েস্ট নট ওয়ান্ট নট এর সঠিক অনুবাদ নিচের কোনটি? অপচয় করো না, অভাবও হবে না। আমি চা পান করি এর সঠিক ইংরেজি কোনটি হবে? আই ডু নট টেক টি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। গুরুত্বপূর্ণ এমন সব আয়োজন পেতে অবশ্যই সঙ্গে থাকবেন।